এখন আমাদের জিসিএসির ফাউন্ডেশনের কিছু কাজ দেখানো হবে যেগুলো হলো ফ্রেটয়। আচ্ছা, এগুলো পাইন কাঠের তৈরি, তাই তো? পুরো পাইন কাঠ, গামা কাঠেরও কার্ভিং কয়েকটা কাজ আছে। আচ্ছা, তো চলো দেখে নিই কিছু কাজ। ঢেকিতে ধান ভাঙছে। এটা জোনাকি। আচ্ছা, এটাও তো মুভমেন্ট হয়। এটা একটু কর। ঘুরছে, খুব সুন্দর বানিয়েছে। কতদিন সময় লেগেছে তোর এই কাজটা করতে? দু সপ্তাহ, দু সপ্তাহ সময় লেগে। সেগুন কাঠ। আচ্ছা, এখানে লেখাই রয়েছে নিচে, টানুন। আচ্ছা, এখানে একটা মাছরাঙা আছে, ময়ূর। এই কাজটা করেছে দীপক, দীপকের এই ময়ূরের কাজটা। আমার এই বানানো ময়ূরটা রয়েছে। আচ্ছা আচ্ছা, কী কাঠ দিয়ে তৈরি করেছে সে? এটা পাইন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, পাইন কাঠ দিয়ে ফ্রেডে কেটে কেটে করা হয়েছে। এটা আচ্ছা, এটা জিরাফ। এটা একটা লেদার টয়। মিস্টার বিন। তো এগুলো হচ্ছে লেদার পেন্টিং। আচ্ছা, সমস্ত আমাদের সিনিয়রদের করা। আচ্ছা, লেদারের উপর বিভিন্ন প্রসেস মেনটেন করে সেই ডিজাইনগুলো করা হয়েছে। আপনারা দেখুন কাজগুলো, খুব ভালো কাজগুলো হয়েছে। আচ্ছা, এটা লেদার টয়। এটা হ্যাঁ, এগুলো বিভিন্ন রকম অ্যাসিড এবং লেদার কালার দিয়ে এগুলো করতে হয়। তো এই কাজটা আমার একটা বন্ধু করেছে, ভালো হয়েছে কাজটা। এগুলো লেদার পেন্টিং, লেদার কালার এবং স্প্রিট দিয়ে এই কাজগুলো করতে হয়।